পেঁচাতল থানা আর কাছে একটা গোপন সংবাদ আছে যে HP 60E 0225 চোদ্দ চাকার লরি আগরতলা থেকে টুয়ার্ডস পানিসাগর থেকে যেতে আসলো। তখন খবর পেয়ে আমাদের সাব ইন্সপেক্টর সনেশ, অসি সুমন আচার্যি, প্রফেসর DYSP, আমি এবং অন্যান্য স্টাফ, DCM সাহেব সবাই মিলে আমরা ওট পেতে বসে থাকি এখানে। তখন এই গাড়িটা আসার পরে আমরা থামাই, থামানোর পরে গাড়িটাকে আমরা থানার ভিতরে নিয়ে আসি এবং একজন ড্রাইভার তাকে ডিটেন করি। DCM-এর সম্মুখে দুজন DCM ছিল, ওনাদের সম্মুখে যখন আমরা চেক করি ওদের মধ্যে আলাদা কম্পার্টমেন্ট করে তৈরি, এখানে টোটাল 237 কেজি 500 গ্রাম 30 প্যাকেটে আমরা এই যে গাঁজা বরাদ্দ করি বা বাজেয়াপ্ত করি। এটা প্রাথমিকভাবে যেটা জানতে পারি আমরা, এটা আগরতলা দিক থেকে তারা বিহার দিকে নিয়ে যাতে যাওয়ার উদ্দেশ্য ছিল। এখন আমরা যতটা জানতে পারি যে এটা প্রতি কেজি 10,000 টাকা মূল্য হবে, বাজার মূল্য 237 × 237.5 × 10,000, তার মানে 23 লাখ আগে থেকে আমরা ড্রাইভারকে আটক করেছি। আমরা এখন NDPH-এ কেস নিয়ে তদন্ত শুরু করি।